আসসালামু আলাইকুম। আশা করি পরিবার পরিজন নিয়ে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা অনেকেই হয়তো কিছুটা অবগত রয়েছি যে কিছু মেগা মেগা নিয়োগ নিয়ে বহুদিন যাবত আলোচনা পর্যালোচনা হচ্ছে, যে কোনো মুহূর্তে এই নিয়োগগুলো আসার কথা। তো তেমন কিছু মেগা নিয়োগ নিয়ে আজকে কথা বলবো, বৈধ মূল আলোচনা শুরু করব। তবে তার আগে ফর দ্য ফার্স্ট টাইম আপনি যদি আমাদের এই দরবারে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে কানেক্ট থাকতে চাইলে সকল ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, আমার পার্সোনাল ফেসবুকের আইডিও সকল কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, জয়েন হয়ে যাবেন। ওয়েল, চলুন মূল আলোচনা শুরু করি। ওয়েলকাম ব্যাক। যে নিয়োগগুলো নিয়ে বহুদিন যাবত আলোচনা চলতেছে সেই নিয়োগগুলোর কথা আপনারা নিজেরাও জানেন, যেহেতু প্রতিদিন আপনারা বা প্রতিনিয়তই জিজ্ঞাসা করেন যে এগুলো কবে আসবে, সেই জন্যই কথাগুলো বলছি। প্রথমত আমরা যদি আলোচনা করি সেইটা করা যেতে পারে মাদকের নিয়োগ, এটা বিশাল একটি নিয়োগ আসার কথা। তারপর রয়েছে এনআসআইর, যেইটা আমরা বলছিলাম এই মাসের শেষের দিকে আসার কথা। তারপর রয়েছে দুদকের নিয়োগ, তারপর আছে সমাজসেবার নিয়োগ, তারপর আছে বিভিন্ন বাহিনীর, যদিও ইতিমধ্যে 4000 একটি কনস্টেবলের নিয়োগ দিয়েছে, তার পাশাপাশি আরও রয়েছে ব্যাংকের যদিও 5000-এর অধিক নিয়োগ দিয়েছে কিন্তু আরও নিয়োগ আসবে। তো এই নিয়োগগুলো মোটামুটি আলোচিত নিয়োগ, একদম মানে ফাইনাল অবস্থায় রয়েছে, যে কোনো মুহূর্তে এই নিয়োগগুলো আসার কথা। কিন্তু আমি সবসময় বলে ওগুলো হয়তো সবসময় টাইমলি কিন্তু হয় না, এই নিয়োগগুলোর জন্য কিন্তু প্রচুর লোক সংখ্যা দরকার, অনেকদিন ধরেই কিন্তু খালি পড়ে রয়েছে। এর সত্যতা কি? এর সত্যতা হচ্ছে আমি কয়েকদিন আগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি তথ্য নিয়ে আপনাদের সাথে আমি কথা বলেছিলাম, এই যে এই ভিডিওটি আপলোড করেছিলাম, তারা দেখিয়েছিল কোথায় কোথায় লোক সংখ্যা খালি রয়েছে। তার মধ্যে এই যে বিভিন্ন দফতর অধিদপ্তরে প্রায় রয়েছে 20,000-এর অধিক লোকের প্রয়োজন। তার মানে দুয়ে দুয়ে যদি আপনি মিলান তাহলে প্রচুর নিয়োগ আসার কথা এবছর, এবং যে নিয়োগগুলোর কথা বললাম ওগুলো তো মাস্ট বি আসার কথা। এবং এই নিয়োগগুলোর প্রাইমারি যত কাজ রয়েছে মোটামুটি ওগুলো কিন্তু অনেক আগেই সেরে ফেলছে, এগুলো নিয়ে আমরা বহু কথা বলছি। অপেক্ষা শুধুমাত্র কবে নিয়োগটি দেবে, আপনার অপেক্ষা আছেন, আমি নিজে অপেক্ষা আছি। যেহেতু এটা গভর্নমেন্ট জব সেহেতু স্পেসিফিকভাবে কেউ বলতে পারবে না, আমি তো নই। আমি এটা আমার কমন কথা যে অনেক সময় যারা নিয়োগ দেয় তারা নিজেরাও জানে না এ মাসে দেবে নাকি তার পরের মাসে দেবে, কিন্তু এই নিয়োগগুলো আসবে। যারা দীর্ঘদিন ধরে বসে রয়েছেন এই নিয়োগগুলো অবশ্যই অবশ্যই আসবে, কারণ অনেক আলোচিত, অনেক দিন যাবত এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে এই নিয়োগগুলো কবে দেবে কবে দেবে, ঠিক আছে? অতএব নিয়োগগুলো আসবে। আর পরিসংখ্যানের যে তথ্য সেটা তো বললাম, তাদের মোটমাট তথ্যর হিসেব দ্বারা প্রায় 1,00,000-এর অধিক লোক দরকার এবছর, নিয়োগের যে পরিমাণ সেটা তারা কিন্তু তাদের প্রতিবেদনে দেখিয়েছে। তো সুতরাং বলা যায় এই নিয়োগগুলো আসবে। এছাড়াও লিস্টের বাহিরেও অনেক নিয়োগগুলো আসবে যেগুলো হয়তো আমরা এই মুহূর্তে বলতে পারি না, যেমন লিস্টের বাহিরে কিন্তু একটা নিয়োগ অলরেডি দিয়ে দিয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের, কিন্তু একটা নিয়োগ মোটামুটি বেশ বড় নিয়োগ বলা যায়, এটা কিন্তু আমাদের লিস্টে ছিল না। এরকম আরও অনেক নিয়োগ প্রতিনিয়ত যে কোনো মুহূর্তে ইন করবে, ঠিক আছে? এই নিয়োগগুলো আপনার আমার দরজায় কিন্তু করা নাড়ছে, তো সেই জন্যই প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। নিয়োগ আসবে, কবে আসবে কবে আসবে করে অস্থির হওয়ার দরকার নেই, আপনি পড়াশোনা করেন, নিয়োগ অবশ্যই অবশ্যই আসবে। এই ফেব্রুয়ারি তো যাই যায়, ফেব্রুয়ারি মার্চে কিন্তু প্রতিনিয়ত প্রতি বছরই মোটামুটি এই সময়টাতে বেশ নিয়োগ আসে। তো ফেব্রুয়ারি তো অলরেডি চলে যাচ্ছে, মার্চও সামনে আছে, এই মাঝের সময়তে কিন্তু আমার ধারণা বেশ কিছু নিয়োগ অবশ্যই আসবে। তো এটাই ছিল যে কোন কোন নিয়োগগুলো আসবে সম্ভাব্য সেই বিষয়গুলো আপনাদের সাথে কথা বলা শেয়ার করা। আবারও বলি, এগুলো আমি প্রতিদিন প্রতি ভিডিওতেই বলি যে এই নিয়োগগুলো আমরা হয়তো সম্ভাব্যভাবে কথা বলি, আমাদের কথা সবসময় অ্যাকুরেট হবে না, এটা আপনি মেনে নেবেন, ঠিক আছে? তো এই ছিল বিষয় আর কি। তো আজকে মনে হয় এই পর্যন্তই রেখে দিই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।